হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্স থেকে চ্যাপ্টার নাম্বার প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া তার উপর থার্ড ক্লাস প্রোভাইড করতে চলেছি অলরেডি এর উপর আমরা দুটি ক্লাস প্রোভাইড করেছি এবং সেই দুটি ক্লাসে বেসিক অনেক কিছু কনসেপ্ট রয়েছে সেগুলো আমরা ডিসকাস করেছিলাম প্রত্যেকটা কনসেপ্ট আমরা ভালো মতো বুঝে নিয়েছিলাম এবং তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা প্রশ্ন উত্তর চলাকালীন আলোচনা করেছিলাম তাই পুরোনো যে সমস্ত ক্লাসগুলো তোমাদের দেখা হয়নি সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করি আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথড অ্যানোড ও বিশ্লেষণ হিসাবে কি কি ব্যবহার করা হয় আমরা আলোচনা করেছিলাম যে যে জিনিসের ওপর প্রলেপ দেবো সেটাকে ক্যাথডে রাখবো তাহলে লোহার চামচের ওপর প্রলেপ দেবো তার জন্য লোহার চামচটাকে ক্যাথডে রাখবো যে জিনিসে প্রলেপ দেওয়া হয় সেটাকে অ্যানোডে রাখতে হয় কিসের প্রলেপ দেবো এখানে নিকেলের তাই জন্য বিশুদ্ধ নিকেলের পাতটাকে অ্যানোডে রাখবো আর অ্যানোডে যেটা রাখা হয় সেটার একটা দ্রাব্য লবণকে তড়িৎ বিশ্লেষক হিসাবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখো তড়িৎ বিশ্লেষক কি নিকেলের একটা লবণ নিকেল সালফেট কিন্তু ভালো হয় হয় যদি মিশিয়ে দেওয়া তাহলে সেক্ষেত্রে অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট দ্রবণ এটা তড়িৎ বিশ্লেষক হিসাবে ব্যবহার করা হয় নেক্সট কোনো বস্তুর ওপর কপারের যদি প্রলেপ দেওয়া হয় তাহলে ক্যাথোডেডা তড়িৎ বিশ্লেষক কি ব্যবহার করবে ক্যাথোডে এক্ষেত্রে যেহেতু সেই বস্তুর উপর দেবো তাহলে সেই বস্তুটাকে ক্যাথোডে রাখব আর এরপরে কপার বা তামার প্রলেপ দেব তার জন্য বিশুদ্ধ কপার বা তামার পাত সেটা আমরা অ্যানোডে রাখবো আর কপারের লবণ মানে কপার সালফেট এর জড়ি লবণ সি ইউ এস ও ফোর সেটা তরিত বিশ্লেষণ ব্যবহার করব এটা হচ্ছে সি ইউ এস ও ফোর এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে এবং সেকেন্ড টার্মেও দেখবে তোমাদের স্কুলের পরীক্ষায় আসবে তামার চামচের ওপর রূপ তড়িৎ তোড়িত লেপন তাহলে তামার চামচটাকে ক্যাথোডে কিসের প্রলেপ দেব রুপোর তার জন্য রুপোটাকে আমরা অ্যানোড হিসাবে রাখবো আর রুপোর একটা লবণ এক্ষেত্রে আমরা যে লবণটা ব্যবহার করবো সেটা হচ্ছে পটাশিয়াম আর্জেন্ট সাইনাইড কেমন কে এজি হোল টুয়াইস এটা আমরা মানে এটা জলীয় দ্রবণকে আমরা তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করবো এরপরে গোল্ড প্লেটিং মানে সোনার প্রলেপ যদি দিই তাহলে যে জিনিসের ওপর সোনার প্রলেপ দেব সেটাকে ক্যাথোডে বিশুদ্ধ সোনার ক্যানোডে আর সোনার একটা লবণ দেখো পটাশিয়াম কে এ ইউ সি এন হোল টুয়াইস এটাকে আমরা তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করব এরপরে নেক্সট দেখো গ্রাফাইড এনোড ও আয়রন ক্যাথড ব্যবহার করে গলিত এনএসিএল এ তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথড ও অ্যানোডে কি পরিবর্তন ঘটে ক্যাথোড অ্যানোড বিক্রিয়াগুলি লেখো সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ কিন্তু নয় সোডিয়াম ক্লোরাইড এর গলিত দ্রবণ তাহলে এক্ষেত্রে এন এ প্লাস আর সিএল মাইনাস হবে যদি জলীয় দ্রবণ নিতাম তাহলে জলটাও পেতাম নিয়ে সেটা এইচ প্লাস আর ওএ মাইনাসনে ভেঙে যেত তাহলে এক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার গলিত এনে সিএল এ তড়িৎ বিশ্লেষণ ঘটালে এন এ প্লাস আয়ন ক্যাথোড দিকে আর সিএল মাইনাস আয়ন অ্যানোড দিকে ধাবিত হয় এন এ প্লাস আয়ন ক্যাথোডে একটি ইলেকট্রন গ্রহণ করে যেহেতু ক্যাটায়ন গুলো যায় এবং ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করার পর সেটার বিজারণ ঘটে তাহলে ক্যাটায়নটার বিজারণ হয়ে সোডিয়াম ধাতু উৎপন্ন হয় সেটা লেখা হয়েছে আর সিএল মাইনাস আয়ন অ্যানোডে যায় এবং অ্যানোড গিয়ে দেখো সিএল মাইনাস আয়ন বা অ্যানায়নটা কি করছে ইলেকট্রন বর্জন করছে সেই ইলেকট্রনটা কে নিচ্ছে অ্যানোড নিচ্ছে তাই না তাহলে অ্যানায়নগুলো ইলেকট্রন বর্জন করছে তাহলে সিএল মাইনাস ওয়ান একটা ইলেকট্রন বর্জন করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয় পরে এরকম ভাবে আর একটা ক্লোরিন পরমাণু তৈরি হয় নিয়ে দুটি ক্লোরিন পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় বড় প্রশ্নগুলো সবগুলো আমরা দেখে নিলাম এবার রাই মার্টিন থেকে আমি যেগুলো এমসিকিউ রয়েছে সেগুলো আমরা আলোচনা করব তোমরা জানো এই চ্যাপ্টার থেকে একটি এমসিকিউ আছে ওয়ান মার্কস এবং ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন দুটো আছে কেমন এক নাম্বারের করে দুটো আছে দেখো এমসিকিউগুলোর মধ্যে তোমাদের কাছে যাদের রায় মাটিন আছে তোমরা সবগুলোই করবে তার মধ্যে থেকে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক করে দিচ্ছি দেখো সার্কেল করে দিয়েছি ধাতব পরিবারের ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে তোমরা জানো ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে এগুলোর মধ্যে কোনটা তড়িৎ পরিবহন করতে পারে তরল এইসিএল কঠিন এনএসিএল গ্লুকোজ যে দ্রবণ এরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না গলিত এনএসিএল তড়িৎ পরিবহন করে কোনটার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হয় না দেখো তামা এটা একটা ধাতব পরিবাহী তার মধ্যে দিয়ে তড়িৎ যায় এটা একটা অধাতু কিন্তু তড়িৎ পরিমানে সক্ষম তাহলে এর মধ্যে দিয়েও তড়িৎ যায় এনএসএল এ জলীয় দ্রবণ এটা তো তড়িৎ বিশ্লেষণই হয়ে যাবে কেমন তাহলে তিনটার মধ্যে দিয়ে তড়িৎ যায় কিন্তু এটাতে চিনির জলীয় দ্রবণ তড়িৎ যায় না অন্তরক পদার্থ মানে যার মধ্যে দিয়ে তড়িৎ যায় না চিনেমাটি মাটি তাই না অনেক ইলেকট্রিকের কাজে কিন্তু চিনেমাটির হোল্ডার কিন্তু ব্যবহার করা হয় নেক্সট ছয় নম্বর প্রশ্ন কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণ এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য লঘু এই চেন দ্রবণ এটাও তড়িৎ বিশ্লেষ্য গলিত সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড মানে সিসিএল ফোর এটা কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নেক্সট পেজে চলে যাব দেখো প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য এগুলোর মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য কার্বনিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে দেখো ফর্মিক অ্যাসিড এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য নেক্সট কোয়েশ্চনে বলেছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বেছে নাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সার্কেল করা আছে এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড এরপরে কোয়েশ্চেন নাম্বার টেন দেখো তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে তুড়ির দর ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে তাই না তাহলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এরপর এগুলোও দেখবে দেখো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোড এটা কিন্তু গত বছর টেস্ট পেপারে বারবার এসছিল তাই না বারবার কিন্তু বেশগুলো সেটে আমরা পেয়েছিলাম ক্যাথোডে মনে রাখবে সবসময় যে ক্যাথোডে বিজারণ হয় আর অ্যানোডে জারণ হয় নেক্সট কোয়েশ্চেন টুয়েলভ নাম্বার কোয়েশ্চেনটা দেখবে প্রদত্ত কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি এক্ষেত্রে বিশুদ্ধ জলের পরিবহন ক্ষমতা খুবই কম নেই বললেই চলে তার কারণ এখানে আয়ন থাকে না বলেই চলে তার জন্য আমাদের অম্লায়িত করতে হয় অ্যাসিড বা খার সাধারণত অ্যাসিড মেশাতে হয় চিনের জলের দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না তরল হাইড্রোজেন ক্লোরাইড এটাও তরিৎ পরিবহন করতে পারে না অ্যাসিটিক অ্যাসিড মানে এইচ থ্রি সিড এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য এটা জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন ক্ষমতা রয়েছে এটা মনে রাখবে যে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটাকে বলা হয় ভোল্টামিটার নেক্সট অ্যাসিড জলে তড়িৎ বিশ্লেষণ করলে উৎপন্ন গ্যাসের অনুপাত অনুপাত এটা হচ্ছে নেক্সট আমরা চলে যাব এখানে এটা দেখতে পারো আঠারো নম্বর প্রশ্ন কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপা সালফেটের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে উৎপন্ন হয় অ্যানয়েডে বাই পজিটিভ উৎপন্ন হয় প্ল্যাটিনাম তরিদার ব্যবহার করে কপাসালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানয়েডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস এরপরে দেখো নেক্সট আমরা চলে যাব যে অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় গ্রাফাইট দণ্ড তাই না গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয় আর দেখো উপস্থিত থাকে কপার তড়িৎ তরুণ সময় আমরা জানি যে গোল্ড তাই না সিলভার আহ প্ল্যাটিনাম এগুলো থাকে এখানে বলছে কোনটা অনুপস্থিত থাকে না কোনটা তাহলে গোল্ড থাকে সিলভার থাকে প্ল্যাটিনাম থাকে আয়রন কিন্তু থাকে না তাই এক্ষেত্রে আয়রন হবে আনসার কপার তড়িৎ বিশোধনে কপার সালফেট দ্রবণে মেশানো হয় কি লঘু সালফেটের পরে প্রশ্ন দেখো রুপোর চামচে সোনার প্রলেপ দেব সেক্ষেত্রে অ্যানয়েড হিসাবে কি ব্যবহার করব কিসের প্রলেপ দেবো আমরা সোনার প্রলেপ দেব তার জন্য সোনা বা এ ইউ অরম এটাকে আমরা অ্যানয়েড হিসাবে ব্যবহার করব আর ক্যাথড হিসাবে রুপোর চামচকে ব্যবহার করব নেক্সট পরে পাতায় চলে যাব দেখো কপার বিশোধনে অ্যানয়েড রূপে ব্যবহার করা হয় অবিশুদ্ধ কপার বা ব্লিস্টার কপার ব্যবহার করা হয় নেক্সট যখন লোহার চামচের ওপর রূপোর প্রলেপ দেওয়া হয় তখন তড়িৎ বিশ্লেষণ হিসাবে কোন পদার্থে জলীয় দবণ ব্যবহার করা হয় ক্যাথোডটাও বলে দিই লোহার চামচের ওপর প্রলেপ দেবো জন্য লোহার চামচটা ক্যাথোড কিসের প্রলেপ দেবো রূপা তাই জন্য বিশুদ্ধ রূপার দণ্ড বা পাত সেটা অ্যানোড আর অ্যানোড যেটা থাকে তার লবণকে আমরা তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করি তাহলে এটার রুপো বা সিলভারের আমাদের লবণ নিতে হবে সেটা হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম ডাই আর্জেন্টো বা এটাও তোমরা লিখতে পারো যে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড কে এজি সি ইন হোল টুয়াইস এটা জলীয় দ্রবণ নেক্সট দেখো লোহার চামচের উপর নিকেলের ত্রুটি লেপন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানোডে কি রাখব নিকেল নিকেলের প্রলেপ দিচ্ছি তাহলে নিকেলটাকে রাখবো গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপর প্রলেপ দেওয়া হয় কি প্রলেপ দেওয়া হয় জিঙ্ক এরপর শূন্যস্থান পূরণ করো দেখো তড়িৎ পরিবহনের ফলে ধাতুগুলির কোনো কি পরিবর্তন হয় না রাসায়নিক পরিবর্তন ঘটে না তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলির ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে কিন্তু ধাতব পরিবাহী তামে অ্যালুমিনিয়াম তাদের কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী এরপরে তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ পদার্থের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় এটা মনে রাখবে তড়িৎ বিশ্লেষণের মানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পরিশোধন করা হয় আমরা একটা ধাতু হচ্ছে কপার ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন কি করে গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে তার মানে বিজারণ ঘটে এটা মনে রাখবে

এই যে প্রশ্নটা রয়েছে যে কোন তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের বাহক তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা জানি যেগুলো এবং থাকে অর্থাৎ আয়নগুলো তড়িৎ পরিবহন করে আর ধাতব পরিবাহের ক্ষেত্রে সেক্ষেত্রে মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে জৈব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম বলে তোমরা বলবে অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলেও সেক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড নাম তোমরা লিখতে পারবে নেক্সট করে পাতায় দেখো এখানে যদি সম্ভব হয় আইনি ভবনটা দেখে নিও মাধ্যমিক পরীক্ষায় আসে না কিন্তু স্কুলের পরীক্ষায় এবং টেস্ট পেপারে আমি কিন্তু বেশ কয়েকটা পেপার এগুলো দেখেছি তার জন্য তোমরা এই আইনি ভবন কিভাবে হয় সেগুলো একটু দেখে নিও যেমন এক্ষেত্রে অ্যালুমিনিয়াম সালফেটটা টু এল থ্রি প্লাস আর থ্রি এস ও ফোর বাইনেকটিভ এরকমভাবে ক্যাটান ভেঙে যায় ক্যালসিয়াম নাইট্রেটটাও এক্ষেত্রে একই রকমভাবে ভেঙে যায় এরপরে তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় তোমরা যে দেখেছ সেটা হচ্ছে সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট আর অ্যানোডে কি ঘটে জারণ বিক্রিয়া নেক্সট সক্রিয় আর নিষ্ক্রিয় ইলেকট্রোড তড়িদ্বারের নাম কপার হচ্ছে সক্রিয় তড়িদ্বার নিষ্ক্রিয় তড়িদ্বার হচ্ছে প্ল্যাটিনাম এরপরে কোন শক্তি তড়িৎ বিশ্লেষণ সময় রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী সেটা হচ্ছে তড়িৎ শক্তি মানে তড়িৎ শক্তি দিই তার জন্য রাসায়নিক পরিবর্তনটা বা রাসায়নিক বিক্রিয়াটা ঘটে ক্ষারযুক্ত জল বা অ্যাসিডযুক্ত জল যাই বলুক না কেন অম্লায়িত বা ক্ষারযুক্ত জলে তড়িৎ বিশ্লেষণ করলে সেক্ষেত্রে ক্যাথোডে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় দুটো ক্ষেত্রে একই ঘটনা ঘটে কপার তরিদের ব্যবহার করে যদি কপার সালফেটে তরুদ বিশ্লেষণ করা হয় তাহলে ক্যাথোডের থেকে কোনটা যায় সিউ বাইপিটিভ আয়ন এক্ষেত্রে দেখো অ্যানয়েডে সংঘটিত বিক্রিয়া বলেছে সেক্ষেত্রে অ্যানোডে আমরা দেখেছিলাম যে অ্যানোডের যে পাতটা কপার পাত সেটাই ক্ষয় হয় মানে সেটা ইলেকট্রন দুটো ইলেকট্রন বর্জন করে সিউ বাইপজিটিভ আয়ন হিসাবে দ্রবণে চলে আসে এটা আমরা ক্লাসে ডিসকাস করেছিলাম নেক্সট এখানে ক্যাথোডে বিক্রিয়া বলেছে ক্যাথোডে সিউ বাই পজিটিভ আয়নটা যায় ক্যাথোডে এবং সেটা ইলেকট্রন গ্রহণ করে দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার পরিণত হয় সিলভার নাইট্রেট মানে এজি থ্রি এটা তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় যেহেতু এটা জলীয় দ্রবণ এরপরে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশিত হয় এমন কয়েকটি ধাতু এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন ক্যালসিয়াম সোডিয়াম অ্যালুমিনিয়াম পটাশিয়াম এগুলো কিন্তু নিষ্কাশিত হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পরে পাতায় দেখে নেবো আর কি কি প্রশ্ন রয়েছে অ্যালুমিনিয়াম মানে এল টু ও থ্রি থেকে তড়িৎ বিশ্লেষণ সময় ধাতু নিষ্কাশনে ক্যাথন হিসাবে গ্যাস কার্বনে আশ্রয় ব্যবহার করা হয় আর অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশনের সময় বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় টোয়েন্টি পার্সেন্ট ক্রায়োলাইট সিক্সটি পার্সেন্ট ফ্লুস পার টোয়েন্টি পার্সেন্ট ব্যবহার করা হয় এটা মনে রাখবে এবং কেন এগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো আমরা ক্লাসে ডিসকাস করেছিলাম বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করলে অ্যানোড হিসেবে গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয় তামা দিয়ে তড়িৎ লেপনের জন্য তড়িৎ বিশ্লেষ্য তাহলে সেক্ষেত্রে তামার একটা লবণ এক্ষেত্রে লঘু অ্যাসিড মানে লঘু মিশ্রিত কপার এর জলীয় দ্রবণটাকে আমরা তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করবো পিতলের ওপর সোনার প্রলেপ দেব বিশুদ্ধ সোনার পাতটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করব আর সোনার একটা লবণ এখানে পটাশিয়াম অর এর জলীয় দ্রবণটাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব কেএ সি এন হোল্ট ওয়াইস পিতলের চামচের ওপর নিকেলের প্রলেপ দেবো তাহলে কিসের ওপর দেবো পিতলের উপর তার জন্য ক্যাথোড এখানে জিজ্ঞাসা করা হচ্ছে অ্যানয়েড কোনটা যে জিনিসের প্রলেপ দেওয়া হয় এখানে নিকেলের প্রলেপ দেওয়া হয় নিকেলটাকে বিশুদ্ধ হিসেবে ব্যবহার করবো রকম ভাবে স্টিলের চামচের উপর প্রলেপ রূপোর একটা আমরা তড়িৎ বিশ্লেষণ লোহার উপর নিকেল সেক্ষেত্রে নিকেলের লবণ বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের এর দ্রবণটাকে তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করব লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ দেবো তাহলে ক্রোমিক সালফেটের দ্রবণটাকে তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করবো আর লাস্ট কোয়েশ্চেন আমার চামচের উপর রূপো ত্রুটি লেপন করতে গেলে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করতে হয় যার উপর প্রলেপ দেবো তামার উপর প্রলেপ দেবো তার জন্য তামার চামচটা ক্যাথড যদি বলতো যদি বলতো তাহলে বিশ্লেষণ একটা দ্রাব্য লবণ পটাশিয়াম আরজেন্ট সাইনাইড এর দ্রবণ আমরা ব্যবহার করতাম তাহলে আজকে আমরা তোমাদের ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্স থেকে চ্যাপ্টার নাম্বার এইট পয়েন্ট থ্রি পুরোপুরি চ্যাপ্টারের আমরা সাজেশন ইম্পর্টেন্ট নোটস কোয়েশ্চেন আনসার প্রোভাইড করা কমপ্লিট করে দিলাম যারা পুরনো ক্লাসগুলো দেখেনি তারা কিন্তু অবশ্যই পুরনো ক্লাসগুলো দেখে নিও এবং আমাদের ক্লাসগুলি লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে এরপর নেক্সট তোমাদের কোন চ্যাপ্টারের উপর ক্লাস প্রোভাইড করলে ভালো হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট